गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के आमरा की पढ़ब भूगोल और भूगोल आज के की पढ़ब ना पश्चिमबंगे जोगाजोग व्यवस्था सम्बन्धे पढ़ब। पश्चिमबंगे जोगाजोग व्यवस्था पढ़वार आगे आमरा एकटू अतीतेर दिके चले जाए, एकटू पीछन दिके चले जाए, देखी किभाबे एई आधुनिक जोगाजोग व्यवस्था बा परिवहन व्यवस्था शुरू हलो। तो प्रथमेई आमरा जे देखी देखेछि जे जखन आगेकार आगे जखन आमरा कि होच्छे ना कोनो जायगा एक जायगा थेके आरेक जायगा जाच्छि किसेर प्रयोजने, ना एक स्थान थेके आरेक स्थाने जावार प्रयोजने बा कोनो किछुर प्रयोजने अथवा भ्रमण बा बेड़ानोर उद्देश्ये। ठीक आछे, ताहले एई जे प्राचीनकाले जखन चाका आविष्कार हयनि तखन मानुष एक स्थान थेके आरेक स्थाने বা দূর দূরান্তে তারা যাওয়া আসা করতে কিভাবে না পায়ে হেঁটে। পরবর্তীকালে যখন মানুষ চাকা আবিষ্কার করলো, তো সেই চাকা আবিষ্কার করার সঙ্গে সঙ্গে মানুষ কি করলো না বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা তার গড়ে উঠলো। মানে কীরকম, যেমন গরুর গাড়িতে চেপে বা ঘোড়ার গাড়িতে চেপে তারা এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত শুরু করলো। তার পরবর্তী সময় তারা কী করলো, পালকিও পালকির মাধ্যমেও যাতায়াত শুরু করলো এক স্থান থেকে আরেক স্থানে। তাছাড়া জলপথে তারা কীভাবে যাতায়াত শুরু করলো, না গাছের গুড়ি থেকে সেটাকে কেটে তার থেকে ভেলা বানিয়ে পরবর্তীকালে নৌকা তৈরি করে মানুষ যাতায়াত শুরু করলো, সেটা হচ্ছে কোথায় না জলপথে। ঠিক আছে, কিন্তু আধুনিককালে মানুষ এই যে পরিবহন ব্যবস্থা বা এই যে যেসব যাতে পরিবহনের মাধ্যম যেগুলো, সেগুলো কী করেছে, অনেক উন্নতি করেছে, অর্থাৎ যানবাহনের প্রভূত উন্নতি ঘটিয়েছে। এই যে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এই যানবাহনেরও প্রভূত উন্নতি ঘটেছে। মানুষ কী করেছে, রাস্তাঘাট উন্নত যোগাযোগ বা রাস্তাঘাট বানিয়েছে। পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে এই যে আমাদের শুধু যাতায়াতের সুবিধা হয়েছে তাই কিন্তু নয়, আমরা কি করেছি না সেই সঙ্গে সঙ্গে আমরা শিল্প বাণিজ্য ব্যবসা ব্যবসা মানে যেটা বাণিজ্য বলতে ব্যবসা বাণিজ্য শিল্প এবং অর্থনৈতিক যে অবস্থা তারও উন্নতি ঘটেছে। ঠিক আছে, এবং আজকে আমরা কি আলোচনা করব না পশ্চিমবঙ্গের পরিবহনের বিভিন্ন মাধ্যম এবং তার সুবিধাগুলো। ঠিক আছে, সেই জন্য আমরা কি করেছি, প্রথমেই এই পরিবহন ব্যবস্থাটাকে আমরা পরিবহনের বিভিন্ন মাধ্যমকে কি করেছি তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব। এক হচ্ছে কি স্থলপথ, ঠিক আছে, তাহলে পরিবহনের বিভিন্ন মাধ্যম কি তোমরা জানো সেটা, সেটা হচ্ছে কি স্থলপথ, দুই হচ্ছে জলপথ এবং তিন হচ্ছে আকাশপথ। তো প্রথমে আমরা কি আলোচনা করব, স্থলপথ এবং তার ভাগগুলো, অর্থাৎ স্থলপথে কিসের মাধ্যমে যাতায়াত করি, সড়ক পথের মাধ্যমে, রেলপথের মাধ্যমে এবং পায়ে হাঁটা পথে। তো আমরা প্রথমে তাহলে কোনটা আলোচনা করব, স্থলপথের মধ্যে স্থলপথ মানে বুঝতে পারছো স্থলভাগের উপরে যেভাবে আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করছি সেটা হচ্ছে স্থলপথ, এবং সেই স্থলপথের মধ্যে রয়েছে কি সড়ক পথ। তো সড়ক পথ সম্বন্ধে আমরা কি বলবো না, আমরা সড়ক পথের মাধ্যমে যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি না সড়ক পথ কিসের দিয়ে তৈরি হয়, সড়ক পথ হচ্ছে পিচের ঢালা কিংবা ইটের তৈরি রাস্তা, এই তো এটাকেই তো বলে সড়ক পথ। তাহলে এই পথ দিয়ে আমরা যেমন কি চালাই, আমরা প্রতিদিনের জীবনে আমরা নিজেরাও চালাই, রাস্তাতেও দেখেছি সাইকেল, রিক্সা, অটোরিক্সা, টোটো, এইসব স্কুটার কিংবা মোটর সাইকেল প্রভৃতি চালাই। এগুলো হালকা ধরনের যানবাহন, হালকা ধরনের মানে পরিবহন মাধ্যম। তাহলে এইসব এইরকম হালকা যানবাহন যেমন চলে, সেই সঙ্গে সঙ্গে কি চলছে না ভারী ট্রাক, তারপরে বাস, লরি প্রভৃতি ভারী যানবাহনও কিন্তু চলাচল করে সড়ক পথের মাধ্যমে। ঠিক আছে, এছাড়া আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা পুরুলিয়ায় দেখিনি কিন্তু আমরা দেখেছি, হয় যারা কলকাতায় গেছো কিংবা যারা ছবিতে বা ভিডিওর মাধ্যমেও দেখেছো, যে সেখানে কি হচ্ছে সড়ক পথের উপরে লোহার লাইন পাতা আছে, তার উপর দিয়ে কী চলছে ট্রাম গাড়ি। ঠিক আছে, এই ট্রাম গাড়ি কিন্তু এখন পৃথিবীর বিভিন্ন জায়গাতেও খুব কমে এসছে, খুব যেখানে ছিল পুরনো অনেক জায়গায় উঠে গেছে, আর ভারতের মধ্যে কিন্তু একমাত্র ট্রাম গাড়ি
রয়েছে কোথায় না কলকাতাতে ঠিক আছে তোমরা যদি কেউ কলকাতায় গেছো নিশ্চয়ই চেপেছো বা যারা যাবে তারা অবশ্যই চাপবে ঠিক আছে তাহলে আমাদের কি পড়ার পড়া হয়ে গেল সড়ক পথটা হয়ে গেল এবার আমরা কি পড়ব না রেলপথ এই যে সেকেন্ড টাইম হচ্ছে কি এই রেলপথ সড়কপথের মধ্যে সড়কপথ হলো এবার আমরা কি পড়ব রেলপথ রেলপথ মানে কি হচ্ছে এটা স্থলপথের উপরই সেটা হচ্ছে কি যে লোহার রেল লাইনের উপর দিয়ে কি চলে রেলগাড়ি বা মালগাড়ি লোহার ওই লোহার রেল লাইন পাতা থাকে তার উপর রেলগাড়ি বা মালগাড়ি চলে এছাড়া মাটির নিচে এটাও রয়েছে শুধুমাত্র কলকাতায় মানে পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র রয়েছে কলকাতায় মাটির নিচে রেল লাইন পেতে তার উপর দিয়ে চলে পাতাল রেল যারা কলকাতায় গেছে তারা নিশ্চয়ই চেপেছে খুব মজা লাগে চাপতে আর যারা যাওনি এখনও তারাও অবশ্যই ইয়েতে চাপবে পাতাল রেল এটাকে মেট্রো রেলও বলা হচ্ছে এবং অন্যান্য স্থলপথে যানবাহনের মধ্যে যত যত আর কি যানবাহন রয়েছে স্থলপথে যা যা রয়েছে সবের মধ্যে থেকে রেলপথ বা রেলগাড়ির মাধ্যমে কিন্তু দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায় যাতায়াত করা যায় ঠিক আছে এবার আমাদের একটাই বাকি রয়েছে সেটা কি না পায়ে হাঁটা পথ পায়ে হাঁটা পথ সেটা কি হচ্ছে না সেসব রাস্তা কী দিয়ে বানানো থাকে পিচে ঢালা পিচ দিয়ে বাঁধানো কিংবা মাটির রাস্তা বা ইটের রাস্তা মানে এই যে মাটি বা ইটের যে রাস্তা এটার উপর দিয়ে আমরা কী করি যাতায়াত করি পায়ে হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করি যাওয়া আসা করি আর পিচের রাস্তার দুপাশেও কিন্তু পায়ে হাঁটা পথ রয়েছে পিচের রাস্তা তার দুপাশের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করে তাকে বলা হয় ফুটপাথ এবং এই ফুটপাথ দিয়ে শুধু মানুষ চলাচল করে না অনেক সময় সাইকেল বা রিক্সাও চলে বুঝতে পেরেছো এটাই নিয়ম কিন্তু সাধারণত এই নিয়মটা মানা হয় না পিচ রাস্তার উপর দিয়েও মানুষ চলাচল করে রিক্সাও চলে যে ওইগুলো নিয়মের বিরুদ্ধে যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটতে দেখা যায় যাই হোক এবার আমরা কী পড়বো না জলপথ এই যে জলপথ ঠিক আছে পরিবহনের বিভিন্ন মাধ্যমে রয়েছে সেখানটা কী রয়েছে জলপথ জলপথ মানে কি জলপথ মানে নদীপথ আর সমুদ্রপথ এবং নদীপথে কি চলে দাঁড় টানা নৌকা চলে এছাড়া ডিজেল চালিত নৌকা স্টিমার লঞ্চ প্রভৃতি চলাচল করে আর সমুদ্রপথে কি চলাচল করে না জাহাজ মাছ ধরার ট্রলার বড় বড় মানে জাহাজ হয় আর কি শুধু মাছ ধরার উদ্দেশ্যেই সেগুলো যাতায়াত করছে ঠিক আছে আমাদের এই পশ্চিমবঙ্গে দুটি বন্দর রয়েছে একটা হচ্ছে কলকাতা যেটা বহু পুরনো এবং মজে গেছে বলে আর একটা নতুন এক বন্দর স্থাপন করা হয়েছে পরবর্তী সময়ে সেটা হচ্ছে হলদিয়া এই দুটো বন্দর থেকে কী হচ্ছে জাহাজে মাল ওঠানামা করে তাহলে আমাদের জলপথ হয়ে গেল বাকি রইল কি না আকাশপথ আকাশপথ মানে সবাই বুঝতে পারছো আকাশপথ মানে যে পথ দিয়ে মানে এখান থেকে কী হয় আকাশপথে কী চলাচল করে এরোপ্লেন বা বিমান হেলিকপ্টার রকেট প্রভৃতি মানে রকেটটা যদিও মহাকাশ যানের মধ্যে পড়ছে মহাকাশে যাওয়ার জন্য কিন্তু আমরা বলতে পারি হেলিকপ্টার বিমান বা এরোপ্লেন এগুলো আকাশপথে যাতায়াত করে আর সবচেয়ে দ্রুত যাতায়াত করা যায় কিন্তু আকাশপথের মাধ্যমে সবচেয়ে দ্রুত আমরা মনে করি খুব এমার্জেন্সি আমরা কলকাতা থেকে বোম্বে যেতে চাই কিংবা কলকাতা থেকে দিল্লি যেতে চাই কোন পথে যাব নিশ্চয়ই রেলপথে নয় তাতেও দ্রুতগামী আমরা কিসে যাব না আকাশপথে এরোপ্লেনে বা বিমানে করে ঠিক আছে এবারে আমরা বিমানবন্দরের কথা জানবো পশ্চিমবঙ্গে তিনটে বিমানবন্দর রয়েছে একটা কোথায় এটা সবাই জানে একটা হচ্ছে কলকাতার নিকটে দমদমে সেইখানে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর নাম কি নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দর ঠিক আছে এটা হচ্ছে আন্তর্জাতিক মানে এখান থেকে শুধুমাত্র দেশের ভিতরে যাওয়া যায় তাই কিন্তু নয় এখান থেকে আমরা বিদেশেও যেতে পারি মনে করো আমি যেতে চাই ইংল্যান্ড কিংবা আমেরিকা কিংবা আরও অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি কিংবা অস্ট্রেলিয়া আমি কিন্তু কোথার থেকে যেতে পারি কলকাতা দমদম ওই আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বিমান বন্দর থেকে এছাড়া দুটো আরও বিমানবন্দর রয়েছে একটা হচ্ছে দার্জিলিংয়ের রয়েছে বাগডোগরা বিমানবন্দর সেখান থেকে বিমান এবং হেলিকপ্টার নিয়মিত যাতায়াত করে ঠিক আছে আর একটা একদম রিসেন্ট আর একটা হয়েছে যেটা হচ্ছে তোমার পশ্চিম বর্ধমানের অন্ডালে সেখানে রয়েছে এই এই কিছুদিন হলো সেখানে কী করা হয়েছে
না যাতায়াত মানে পরিষেবা চালু হয়েছে আর কি। এই কিছুদিন হলো সেটা কোথায় একদম আমাদের বাড়ির আমাদের কাছাকাছি সেটা কোথায় পশ্চিম বর্ধমানের অন্ডালে, ঠিক আছে। তার ফলে অনেকটাই এরোপ্লেনে বা বিমানে যাতায়াত বা চলাচল অনেকটাই সম্ভবপর হয়েছে, তাহলে আমাদের আকাশপথ হয়ে গেল। আমরা তাহলে সবগুলো পরিবহনের মাধ্যম সম্বন্ধে জানলাম। এবার একটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে, আমরা তো ভবিষ্যতের নাগরিক, তার জন্য আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে এবং সেগুলো সম্বন্ধে আমাদের জানা অবশ্যই দরকার, এখন থেকেই দরকার। সেটা হচ্ছে যানবাহনের মাধ্যমে কীভাবে পরিবেশ দূষণ হয় এবং তাতে আমাদের কী ভূমিকা রয়েছে, আমরা কীভাবে সচেতন হতে পারি এবং সচেতন করতে পারি সবাইকে। দেখো, এই যে যানবাহনগুলো বেশিরভাগ কিসের মাধ্যমে চলে, যানবাহনগুলো বেশিরভাগ চলে হয় কয়লা, আমি আগের কথা বলছি, এটা কয়লা, ডিজেল কিংবা পেট্রোল, এগুলোর মাধ্যমেই তো চলাচল করে। তো এইগুলো যে চলাচল করছে তার থেকে কিন্তু ধোঁয়া নির্গত হয় এবং তাতে বিভিন্ন গ্যাস, মানে ধোঁয়া মানে বিভিন্ন গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের। তো সেগুলো কিন্তু প্রত্যেকটা পরিবেশকে ভীষণভাবে দূষিত করছে। আগে কী করা হতো, রেল চলতো কয়লার মাধ্যমে। দেখবে তোমরা কোনো সিনেমা যখন দেখছো সেখানে দেখবে পুরনো দিনের, মানে প্রেক্ষাপটটা পুরনো দিনের, সেখানে দেখবে তোমরা কী দিচ্ছে, ওই ইঞ্জিনে কয়লা দেওয়া হচ্ছে, নিয়ে কয়লা দিচ্ছে, একদম দিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু তোমরা গিয়ে দেখেছো যে রেল ইঞ্জিন কয়লার মাধ্যমে চলে, চলে না তো, এখন চলে কিন্তু ডিজেলের মাধ্যমে। কয়লা দিয়ে যখন চলতো তখনও পরিবেশ দূষণ হতো, ডিজেলের মাধ্যমে চলছে এখনও কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে।